রাস্তার সামনেই এটা বানানো আছে, উপরে অগ্নিকর্ণা লেখা আছে, এখান দিয়ে ভেতরে যেতে হবে। তো চলো সবাই। টিকিট কাউন্টার, এটা অগ্নিকর্ণা পার্কের ঢোকার মুখে, এখান থেকে ঢুকতে হয়। তো গাইজ এই দেখো আমরা টিকিট কেটে নিয়েছি, আমরা এখন ভেতরে ঢুকছি। ওয়েলকাম টু অগ্নিকর্ণা পার্ক ফ্রেন্ডস, তোমরা সবাই এই পার্কে আসবে। তো ওখানে লাফানোর জন্য ডাম্পিংও রয়েছে। কতটা জায়গা নিয়ে বানিয়েছে দেখেছ, বাস্কেটবল খেলার জন্য রয়েছে, এখানে বসার জন্য রয়েছে জায়গা, বেলকনি টাইপের। দেখো মাথার উপর কত ছাউনি রয়েছে, লাইটিং, এটা রাত্রে জ্বলে। আমার মেয়ে আর ভাগ্নে এসছে। এখানে দেখো ওয়াটার পুল রয়েছে, এখানে স্নান করার জন্য এখানে ঢুকতে গেলে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে ঢুকতে হয়। তো তোমাদের সবাইকে পার্কটা ঘুরে দেখালাম, কেমন লাগলো সবাই বলবে। এবং লাইক এবং শেয়ার করবে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন। গাড়িতে উঠবি, গাড়িতে গাড়ি গাড়ি ভু গাড়ি উঠবি উঠবি উঠবি। এখানে ভূত বাংলো রয়েছে, এখানে গরু রয়েছে, এখানে লাফানোর জন্য।